দুরান কাপ ঘরে তুলল মোহনবাগান মোহনবাগান শিবিরে এই মুহূর্তে যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনার ছবি সামনে আসছে যুব ভারতী টেস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে সবুজ সবুজ বেরুন ঝড় এই মুহূর্তে চারিদিকে একমাত্র গোলটি দিয়ে ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাতোস 69 মিনিটে লাল কার্ড দেখেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা আর তখনও পর্যন্ত একেবারে গোল শূন্যই ম্যাচ চলছিল তারপর বাকি সময় 10 জনে খেলে দুর্দান্ত জয় সবুজ মেরুন শিবিরের আর এই জয়ের পর মোহন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো ডার্বি জিতে দুরান কাপ ঘরে তুলল মোহনবাগান যুব ভারতীতে ওয়েস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে জয় সবুজ মেরুনের একমাত্র গোল দিয়ে ম্যাচের নায়ক হয়েছেন দিমিত্রি পেত্রাতোস 69 মিনিটে লাল কার্ড দেখেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা এবং তখনও পর্যন্ত ম্যাচ একেবারে গোলশূন্য ছিল এবং তারপর বাকি সময় 10 জনে খেলে দুর্দান্ত জয় সবুজ মেরুন শিবিরে আর তারপরই সবুজ মেরুন শিবিরে উচ্ছ্বাস প্রাক্তন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার স্বাগত আপনাকে 24 ঘন্টায় সবুজ মেরুনের এই জয় আজকের ডার্বি টান টান উত্তেজনা 10 জনে খেলে মোহনবাগানের এই জয় কিভাবে দেখছেন আপনি পুরো ম্যাচটা সম্পর্কে যদি একটু বলেন কেমন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ম্যাচটা আমি প্রথম থেকেই দেখেছি তাতে তো প্রায় ধরো 30-32 মিনিট 10 জনে খেলেছে কিন্তু কম্পারেটিভলি অনেক বছর বাদে কিন্তু খেলাটা মানে যথেষ্ট প্রাণবন্ত হয়েছে এবং ইস্ট বেঙ্গলও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং মোহনবাগান সবাই জানে মোহনবাগান খুবই স্ট্রং টিম করেছে সেই অনুযায়ী মোহনবাগান আরো আমি মোহনবাগানের থেকে আরো ভালো খেলা আশা করেছিলাম কিন্তু যাই হোক গোল করে জিতে গেছে এবং ইস্ট বেঙ্গলও চান্স পেয়েছিল এডের চান্স ভালো পেয়েছিল সেইখান থেকে ইকুয়ালাইজ করতে পারতো কিন্তু আমি ক্রেডিট দেবো যে 10 জনে প্রায় 30-8 ঘন্টার উপর 10 জনে খেলে এই ডার্বি ম্যাচে জয় করা একটা বিরাট ব্যাপার নিঃসন্দেহে মোহনবাগান অনেকদিন বাদে ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলেছে কারণ আমি প্লেয়ার হিসেবে বলছি আমি কোনো সাপোর্টার হিসেবে বলছি না কারণ যেহেতু আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবই খেলেছি তাতে মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে খেলায় হার জিত থাকতে পারে কিন্তু দীর্ঘ 4-5 বছর যা খেলা দেখেছি তার অনুযায়ী ইস্ট বেঙ্গল টিম কিন্তু অনেকটা সংঘবদ্ধ হয়েছে হয়তো জিততে পারিনি কিন্তু মোহনবাগানের নিঃসন্দেহে মোহনবাগান তো সবচেয়ে ভালো টিম করেছে এবছর সুতরাং সেই ভালো টিমের আমি আরো ভালো খেলা দেখার আশা করেছিলাম কিন্তু সেইটা আমার মনে হচ্ছে কিছুটা খামতি রয়ে গেছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা